সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসছে আবার আমরা নতুন একটি ভিডিও নিয়ে ঐতিহ্যবাহী তুলসীপুর হাটে তো দর্শক এখানে কিন্তু প্রতিনিয়ত বৃহস্পতিবারে হাট বসে থাকে তো দর্শক আমরা জানবো বেশ কিছু সুন্দর সুন্দর ঘোড়ার দাম তো দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বেশ সুন্দর একটি কালো কালার ঘোড়া তো দর্শক এই ঘোড়াটা কত দাম চা হচ্ছে সেটা জানবো তো দর্শক আমাদের সাথে থাকুন চেষ্টা করবো আপনাদেরকে দাম জানানোর জন্য ভাই এটা কত দাম চাচ্ছেন বিশ হাজার চাইতেছেন এটা কি জাতের ঘোড়া

আর কয় মাস কলম লাগবো তারপরে দৌড় খেলান যাবো নাকি কত হলে বিক্রি করে দিবেন এটা পনেরো হলে বিক্রি করে দিবেন বাসায় কি আরও ঘোরা আছে নাকি এটাই আর দুইটা আছে তো আপনার মাধ্যম দিয়ে তো ঘোড়া চাইলে কেউ কিনতে পারবে তাই না তাহলে আপনার নাম্বারটা দিয়ে দেন আমাদের দর্শকের উদ্দেশ্যে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন জিরো জিরো এইট নাইন দর্শক আমরা জানতে পারলাম ভাইয়ের নাম্বারটি তো ভাইয়ের নাম বম্বোধ বাবু ভাই ভাইয়ের বাসা কোথায় তোমার বাড়ি ভাইয়ের বাসা তো দর্শক আপনারা যদি কেউ ঘোড়া কিনতে চান এই নাম্বারে যোগাযোগ করে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা ঘোড়া ক্রয় করতে পারেন কারণ সে প্রতিনিয়ত এই হাটে আসে ঘোড়া কেনা বেচা করে তো দর্শক আমরা জানবো আরও বেশ কিছু ঘোড়ার দাম তো সাথেই থাকুন প্রিয় দর্শক দেখতে পাচ্ছি আমরা বেশ সুন্দর একটি ছোট বেশ চমৎকার একটি গালার তো দর্শক আমরা দাম জানবো এই ঘোড়াটি আসসালাম আলাইকুম এটা কত দাম চাচ্ছেন আট হাজার টাকা এটা বয়স কতদিন ঘোড়ার চার মাস হইছে আট হাজার টাকা চাইতেছেন তবে এটা আপনি আজকের বাজারে কেমন দাম হয়েছে পাঁচ পাঁচ পর্যন্ত দাম হয়েছে তবে কত হলে বিক্রি করে দিবেন এটা সারা পাঁচ হলে বিক্রি করে দিবেন দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসলে মানে বাচ্চা ঘোড়া এটা সাত আট মাস বয়স তবে এটা সাড়ে পাঁচ হাজার হলে বিক্রি করে দিবে তো দর্শক বেশ চমৎকার একটি ঘোড়া আমরা দেখতে পাচ্ছি পছন্দ হয়ে থাকলে আপনারা অবশ্যই চলে আসবেন আমাদের ঐতিহ্যবাহী সুপুর হাটে এখানে প্রতি সপ্তাহে বৃহস্পতিবার করে কিন্তু নিয়মিত হাট বসে থাকে দর্শক এই পাশে কিন্তু আমরা আরেকটি ঘোড়া দেখতে পাচ্ছি যে এটা একটি সুন্দর একটি কালারের ঘোড়া এক তো এই ঘোড়াটি কত দাম চাওয়া হচ্ছে আমরা এটার দাম জানবো এটা কত দাম চাইতেছেন আট হাজার টাকা এটা বয়স কত দিন পাঁচ ছয় মাস হয়েছে আজকের বাজারে এটা কেমন দাম হয়েছে বাজার খুব খারাপ অবস্থা তাই না তো দর্শক হ্যাঁ দেখতে পাচ্ছেন যে বাজারে আসলেই বিক্রেতার সংখ্যা খুবই কম ঘোড়া মোটামুটি আসছে তবে দর্শক নতুন আরেকটি ভিডিও তো আবার আপনাদের সাথে দেখা হবে সেগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম